আমাদের চেম্বারে হঠাৎ করে এই স্ক্যাভিজের পরিমাণ খুবই বেড়ে গেছে যেটা আগে সাধারণত আমাদের চেম্বারে এটা পেতাম গ্রামে এটা বা এম এমবিবিএস ডাক্তার সাহেবরাই চিকিৎসা করে দিতেন এখন দেখছে এটা এক্সট্রিমলি ছড়াই গেছে এবং এক ঘরে ঢুকলে এই স্ক্যাভিজটা ঢুকলে সেই ঘরে সবাই ধরে গেছে কালকে আমার একটা পরিবার আসছে সাতজন তার মধ্যে নিউবর্ন বেবি আছে প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলায় সাথে আছি আমি তৌহিদুল ইসলাম তারেক দর্শক এই গরমে চর্মরোগের প্রবণতা বেড়েছে বহুগুণে অনেকটা নিরুপায় হয়ে মানুষ কি করবে না করবে তা নিয়ে দ্বিধায় রয়েছেন সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের আলোচনার বিষয় গরমে চর্মরোগের সমস্যা এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার মির এম সিদ্দিক সিনিয়র কনসালটেন্ট আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং একই সাথে পরিচালক বায়োলেজার স্যার আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন গরমে জি স্যার আমরা ভালো আছি স্যার আমাদের মূল অনুষ্ঠান শুরুর পূর্বে আপনার বর্ণনাটা একটি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আমরা দেখে আসবো ডাক্তার মীর এম সিদ্দিক উনিশশো সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এরপর উনিশশো সালে ব্যাংককের ইনস্টিটিউট অব ডার্মাটোলজি থেকে ডার্মাটোলজি এবং লেজার সার্জারির ওপর ডিপ্লোমা সম্পন্ন করেন বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক আনোয়ার খান মডার্ন হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করতে পারি স্যার গরমে চর্মরোগের সমস্যা খুব গুরুতর ভাবে দেখা দিচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি যে মানুষ আসলে নানা ধরনের চর্মরোগের সমস্যায় ভুগছে আমরা যদি একটু প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে গরম আসলে এই চর্মরোগের সমস্যাটা আসলে বেড়ে যায় কি কারণে অ্যাকচুয়ালি গরমে সব সময় চর্মরোগের সমস্যা ছিল স্পেশালি গরমে এবং হিউমিডিটি যেখানে আর্দ্রতা যেখানে বেশি মানে আমাদের দেশ সেইখানে চর্মরোগের সমস্যা কিছু কিছু খুবই বেড়ে যাবে আগে যেটা ছিল এইবার গরমে আরও অনেক বেড়ে গেছে কেন প্রথমে আসি খুব সিম্পল একটা জিনিস যেটা আমাদের ফাঙ্গাল ইনফেকশান বলি বা বাংলায় যেটা দাঁত বলি বা ছত্রাক বলি এটা খুব বেড়ে গেছে এটা কেন বেড়ে গেল কারণ গরমে আমরা ঘাম হয় স্পেশালি আমাদের কুচকিতে বা ফোর্সগুলোতে বগলে ব্রেস্টের নিচে এইসব জায়গায় ঘামটা জমা হয় যেখানে ঘাম জমা থাকবে অর্থাৎ ভেজা থাকবে সেখানে ছত্রাক জন্মাবে ছত্রাক মানে ফাঙ্গাস এখন এই গরমের ভিতরে এই সোয়েটিংটা বেশি হচ্ছে বাইরে যারা রিক্সা চালাচ্ছে রিক্সাওয়ালা ভাইদের তাদের তো সারাদিনই ভেজা থাকে তো ভেজা থাকার কারণেই সাধারণত এই ছত্রাক এই ছত্রাক মানে ফাঙ্গাসটা এক্সট্রিমলি বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরেও আরও কিছু মুশকিল হচ্ছে ওরা প্রপার চিকিৎসা নিচ্ছে না প্রপার চিকিৎসা না নেওয়ার জন্য কি হচ্ছে ওষুধের দোকান থেকে উল্টাপাল্টা ওষুধ ব্যবহার করছে যে জন্যে ফাঙ্গাসটা রেজিস্ট্যান্ট হয়ে ছড়াচ্ছে আবার এই ফাঙ্গাসটা ভীষণ ছোঁয়াছে বাসায় যদি চিকিৎসা না নেয় বাসায় যে তার যে টাওয়েল গামছা যারা ব্যবহার করছে বা তার বেডশিট ব্যবহার করছে তার ওয়াইফ হোক তার বাচ্চা কাচ্চা হোক তাদেরও ভিতরে ছড়া যাচ্ছে এই করতে করতে এই ফাঙ্গাসটা একটা মহামারীর মতো একটা দেখা যাচ্ছে কি সমস্যা যে রোদের প্রখর তাপের কারণে স্কিনে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এটা তো ফাঙ্গাসের একটা বেসিক কথা বললাম এটা আসলে আর অনেক আলোচনার বিষয় আছে যে বর্তমানে যে ফাঙ্গাস গুলো রেসিস্টেন্ট হয়ে গেছে কি করণীয় কেন হচ্ছে এটা সেটা এই ফাঙ্গাস ছাড়া আমাদের দ্বিতীয় যেটা হচ্ছে ঘামাচি জাতীয় জিনিস যেটাকে আমরা মিলিয়ারি আমাদের ভাষায় বলি আর বাংলায় বললে ঘামাচি এটারও আবার তিন চারটা ক্যাটাগরি আছে আমরা সাধারণত ঘামাচিটা লাল লাল দানা দেখলে মনে করি ঘামাচি বাচ্চাদের বেশি হয় আর সিক্সটি ফাইভ ইয়ার্সের উপরে বেশি হয় কিন্তু না শুধু লাল দেখলে কিন্তু ঘামাচি না অনেক ঘামাচির ক্যাটাগরি হচ্ছে যেটা নিউবর্ন বেবি বা যারা আইসিউতে আছে বাচ্চা তাদের গলার ভাছে ভাছে গরম এবং অতিরিক্ত সোয়েটিংয়ের কারণে ছোট ছোটো ব্লিস্টার মানে পানি গোটার মতো দেখা যায় পানি সেটা পানি নট শক্ত এবং এটা টাচ করলে ফেটে যায় সেটা এক ধরনের ঘামাচি সেটাও কিন্তু ঘামাচি আচ্ছা একটা হচ্ছে লাল দানা দানা হচ্ছে এটাও ঘামাচি আর হচ্ছে দানার উপরে পুজোর মতো দেখা যাচ্ছে এটাও ঘামাচি ফাঙ্গাসের আরেকটা ক্যাটাগরি যেটাতে দেখবেন ম্যাক্সিমাম যারা রাস্তায় কাজ করছে তাদের ঘাড়ে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে এটা কিন্তু শ্বেত রোগ না এটাও এক ধরনের ফাঙ্গাস এটা এই ফাঙ্গাস আর ওই যেটা আগে বললাম কুচকি বা বগলে যে ফাঙ্গাস হয় এটা এক না এই ফাঙ্গাসটা হচ্ছে আমাদের পশমের গোড়ায় সবারই কিছু ফাঙ্গাস আছে এটা নর্মাল ফাঙ্গাস বলা এটা থাকে কিন্তু যারা সোয়েট করে বেশি ভেজা থাকে তাদের সোয়েটের কারণে এই ফাঙ্গাসের পরিমাণটা খুব বেড়ে যায় ফাঙ্গাস একটা এসিড সেক্রেট করে এসিড ছাড়ে সেই এসিডের কারণে সাদা হয় আচ্ছা নট শ্বেত রোগ বলে একটা রোগ আছে যেটা সেটা না কিন্তু এসিডের কারণে সাদা হয় অনেকে ভুল করে রোগ মনে করে আসে তাদেরকে বুঝিয়ে দিতে হয় যে না এটা ফাঙ্গাসের কারণে শুকনো রাখতে হবে অ্যাসিডটা অ্যাবজর্ব হয়ে গেলে সাদাটা চলে যাবে ইট টেক্স ছ মাসও লাগতে পারে সাদাটা যেতে এটা হলো দ্বিতীয় আমরা এখন যেটা দেখছি খুব বেশি একটা প্যারাসাইটিক ডিজিজ স্ক্যাবিস বলি বা খোস জাতীয় জিনিস এটা এই স্ক্যাবিস আমাদের দেশে বহুত পুরানো এবং ওয়ান অফ দ্য মানে সবচেয়ে বড় অসুখ বলা যায় মানে সবচেয়ে বেশি অসুখ বলা যায় স্পেশালি ওভার পপুলেটেড যেখানে পপুলেশান বেশি লাইক মাদ্রাসা বা বস্তিতে খুব কমন এটা খুবই ছোঁয়াচে অসুখ কিন্তু আপনার ওই কথার সাথে রিলেট করছি যে ইদানিং আমরা যারা প্র্যাকটিস করি আমাদের চেম্বারে হঠাৎ করে এই স্ক্যাবিজের পরিমাণ খুবই বেশি বেড়ে গেছে যেটা আগে সাধারণত আমাদের চেম্বারে এটা পেতাম না এটা গ্রামে বা এমবিবিএস ডাক্তার সাহেবরাই চিকিৎসা করে দিতেন এখন দেখছে এটা এক্সট্রিমলি ছড়াই গেছে এবং এক ঘরে ঢুকলে এই স্ক্যাভিস্টে ঢুকলে সেই ঘরে সবাই আমার মনে হয় যে এই রোগটি সম্পর্কে মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে তারা হয়তো অনেক সময় স্ক্যাবিসকে দাঁত কিংবা অন্য কোনো চর্মরোগের সাথে মিলিয়ে ফেলছেন এবং অবহেলা করছেন যে কিছু একটা ওষুধ বা মলম লাগলে এটা হয়তো সেরে যাবে এই সম্পর্কে স্যার যদি একটু বলতেন যে স্ক্যাভিস আসলে হলে কি ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে স্ক্যাবিস যে কোনো ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ দেখলেই বোঝা যাবে কি হবে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছোট ছোট পানি গোটার মতো দানা হবে ভীষণ চুলকাবে পুরুষাঙ্গের মাথায় হবে মহিলাদের ব্রেস্টের চারপাশে হবে ছোট ছোট লাল লাল দানা এবং চুলকাবে এবং চুলকানিটা রাতে বেড়ে যাবে এটা প্যারাসাইটগুলো রাতে মুভ করে সেই জন্যে মু রাতে চুলকানি বেড়ে যাবে একটা ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে নকচারণালিচ মানে রাতে চুলকানি বেড়ে গেছে এবং রাতে আমি ঘুমাতে পারছি না রাতে উঠে চুলকাতা হচ্ছে এবং পিঠের ভিতরে স্ক্র্যাচ মানে নখের দাগগুলো পাওয়া যাবে এইটা হলো সিমটমের মধ্যে এবং দেখবেন বলবে রুগীরাই বলবে গ্রাম থেকে আমার মুখ আসছিল একজন আসছিল তারপরে এটা হলো বা বাসায় কাজের লোক নতুন আসছে তারপরে হয়ে গেল। হয়ে গেল কি তখন প্রশ্নটা আসে যে ফ্যামিলিতে কজনে হয়েছে দুজন তিনজন চারজনে হচ্ছে কারো দেখা যাচ্ছে কারো কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু বলছে রাতে বিশঞ্চুলকায় এক্স্যাক্টলি এটা হলো ফ্যাক্ট এটা হলো বোঝার বিষয় এখন আসেন বোঝার বিষয় পরে চিকিৎসাটা ইজ वेरी ইজি ফার্মেসি আমরা ইউজ করি যেটা ইউজ করি স্যার একটা বিষয় যদি যোগ করি আরেকটা বিষয় বলতে এটা আমি যতটুকু দেখেছি যে চুলকালে হলো প্রথম প্রাথমিক পর্যায়ে ওখানে কিছু দেখা যায় না খুব সম্ভবত যে চুল কাচ্ছে, কিন্তু লাল হয়ে যাচ্ছে কিন্তু পরে গিয়ে বোধ হয় সেখানে কোন একটা ফুসকুড়ি বা কোন ধরনের লাল গোটার মতো আপনার চুল কানি তো অনেক কারণে আছে যেমন একটা চুল কাচ্ছে লাল হয়ে ফুলে যাচ্ছে ওইটাকে আর্টিক এরিয়া ওইটা সাথে মিলাবেন না ওইটা আলাদা সম্পূর্ণ জিনিস স্ক্যাভিজে ওই যে বললাম আপনাকে প্যারাসাইট অ্যাটাক করলো আপনাকে প্যারাসাইট আসলো আপনার শরীরে আরেকজনের কাছ থেকে স্কিন কন্টাক্ট থেকে হয় যে ইনফেক্টেড একটা মানুষের সাথে আপনার ওঠা বসা হলো স্কিন কন্ট্যাক্ট অথবা তার কাপড় চোপড় বেডশিটের ভিতরে প্যারাসাইট যে পাঁচ তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকে সেই বেডশিট বা সেই টাওয়েল টাওয়াল আমি ব্যবহার করলাম তাহলে আমার প্যারাসাইট ঢুকলো ঢোকার পরে প্রথম দিকে আপনার স্কিনের সিমটম কিছু দেখা যাবে না কি দেখা যাবে ওই যে আগেই বললাম চুলকাচ্ছে এবং চুলকানিটা কখন হচ্ছে রাতে রাতে ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু অ্যাপারেন্টলি আমি কিছু দেখছি না হিস্ট্রি নিলে যে আর কারও আছে নাকি হ্যাঁ আছে তার দু তিন দিন পরেই ছোট ছোট দানার মতো এখানে দেখা যাবে আর হাতে ছেলেদের অবভিয়াসলি পুরুষাঙ্গের মাথায় ছোট ছোট দানা লাল গোটার মতো দেখা যায় দ্যাট ইস পার্সেন্ট ডায়াগনস্টিক এটার কোনো টেস্টের প্রয়োজন হয় না হিস্ট্রি এবং দেখলেই বোঝা যায় এবং যদি এক বাসায় থাকে হিস্ট্রিটা নিতে হবে বাকিদের কী অবস্থা যদি বাকিদেরও বলা হয় যে সন্দেহজনক আছে রাতে চুলকায় তো তাদেরও চিকিৎসা দিতে হবে যদি সবাই একসাথে চিকিৎসা না করে প্রপারলি আবার বলছি প্রপারলি তাহলে যে আমার কাছে এসে ট্রিটমেন্টটা নিল সে ভালো হয়ে যাবে কিন্তু সকালে উঠে গোসল করে ভালো হয়ে গেল তার প্যারাসাইট মরে গেল ওই যে যাদের আছে তাদের চিকিৎসা নেয়নি তাদের সাথে আবার ওঠা বসা আবার রি হচ্ছে আবার তাকে ধরছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে স্যার করণীয় কি একজন রোগীর চিকিৎসা পদ্ধতিটা আসলে হ্যাঁ কেমন এটাই আমি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি যে ওই যে প্রপারলি বারবার বলছি ঠিকমতো চিকিৎসা ঠিক মতো চিকিৎসাটা কি ডায়াগনোসিস হলো এটা স্ক্যাভিস খোঁস পাচরা পেশেন্ট আসলো একজনই আসলো ফ্যামিলির বাকি মেম্বার আসলো না আমাদের কাজ হচ্ছে ডাক্তার আমরা স্কিন হোক আর যে ডাক্তারি হোক তাকে যে ওষুধটা দিলাম ওষুধটা ভেরি সিম্পল সব কোম্পানির আছে দামও খুব সস্তা পার মেথ্রিন বলছি আমি জেনেরিকে বলছি আমি ট্রেড বলছি না ফাইভ পার্সেন্ট এটা এটাতে আবার ক্রোটামেটন নামে একটা জিনিস দেওয়া আছে যে ইচিংটা কমানোর জন্য ওকে এইটা লাগানোর পদ্ধতিটা কি। ওষুধটা লাগাতে হবে বড়দের গলা থেকে পুরো বটলের বোতলের ওষুধ বা পুরা টিউবের ওষুধ গলা থেকে পায়ের তলা পর্যন্ত কোথাও যেন বাদ না যায় কোথাও যদি বাদ যায় চিকিৎসা ফেইল হবে কারণ প্যারাসাইটগুলো ওখানে যে বসে থাকবে মালিশ রাতে বেড টাইমে লাগানো ভালো কারণ বেড টাইমের পরে তো আমি ওয়াশ করবো না মালি এটা লাগানোর পরে আর হাত ধোয়া যাবে না যদি কেউ এর মধ্যে হাত ধুয়ে ফেলে অ্যাক্সিডেন্টালি অথবা টয়লেটে যায় পানি ব্যবহার করে তাহলে এক্সট্রা একটা বটল রাখতে হবে আমি ওই বোতল থেকে আবার এখানটায় ওষুধ লাগাই নেব অনেকে বেস্ট ফিট করায় বাচ্চাকে রাতে উঠে তাহলে উঠে এই জায়গাটা ওয়ার্ম ওয়াটার দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে আবার সেকেন্ড বোতল থেকে এখানে লাগিয়ে নিতে হবে এইটা ভেরি ইম্পর্টেন্ট পেশেন্টরা সবাই লাগানোর পর হাত দিয়ে ফেলে হাত দিলে চিকিৎসা ফেল হলো ফেল হলো নাম্বার ওয়ান সকালে উঠে ভালোভাবে গোসল করতে হবে সাবান দিয়ে গোসল করতে হবে ব্যবহৃত কাপড় চোপড় বিছানার চাদর বালিশের কাবার যেটাতে প্যারাসাইট যখন বডি এটা মুখের চামড়া কিন্তু আসে না এটা বডিতে বাচ্চাদের আসে বড়দের আসে না যখন এটা কাপড় চোপরে চলে যায় যখন দেখলো এখানে তার জন্য তার শত্রু অ্যাপ্লাই করা হয়েছে কাপড়ে যে এটা থ্রি টু ফাইভ ডেজ বেঁধে থাকে তিন থেকে পাঁচ দিন এই প্যারাসাইটগুলো বেঁচে থাকে সুতরাং ওই কাপড়গুলোকে ফিফটি ডিগ্রি প্লাসে হিট মানে সেদ্ধ করতে হবে পঞ্চাশ না অথবা অনেক কাপড় আছে সেদ্ধ করলে নষ্ট হয়ে যেতে পারে তাহলে সেই কাপড়গুলাকে সাত দিন বাইরে রেখে দেন প্যারাসাইটলাই তাহলে প্যারাসাইটগুলো মরে যাবে ধোয়া একটা কাপড় পরলেন আর একটা কথা মনে রাখতে হবে যে রাতে আমি লাগাচ্ছি যদি আমার বাসায় সন্দেহজনক কেউ আছে যা চুলকাচ্ছে বা স্ক্যাবিজ হচ্ছে তাকেও সিমিলারলি লাগাই দিতে হবে অনেকে হয়তো ডাক্তারের কাছে পুরো ফ্যামিলি আনতে পারে না ভিজিটের প্রবলেম আছে টাকার প্রবলেম আছে নেড এটা খুব সেফ মেডিসিন সন্দেহ হচ্ছে তাহলে সিমিলার প্রসেসে একই রাতে লাগাতে হবে একই রাতে কেন লাগাতে হবে যে আগে বললাম সকালে উঠে গোসল করলাম আমার পাশে আমার ওয়াইফ বা আমার বাচ্চাদের আছে তাদের সাথে ওটা বসা করলাম রিনফেকশন হয়ে গেল তার থেকে আবার প্যারাসাইটগুলো ঢুক প্যারাসাইটগুলো চলে আসলো এবং এই লাগানোর পরে সেভেন ডেতে সাত দিন পরে একটা রিপিট করলে আরও ভালো তারপরে দেখবেন রুগী অনেকে আসছে ইচিং নিয়ে যে সাত দিন পরে লাগালাম কিন্তু এখনও চুলকাচ্ছে হ্যাঁ চুলকাতে পারে টিল দু সপ্তাহ চুলকাতে পারে দ্যাট ডাস্ট মিন এটা মানে এই না যে চিকিৎসা ফেল হলো এই প্যারাসাইটের ডেড পার্টিকেল যেগুলো ডেথ মৃত প্যারাসাইটগুলো যে স্কিনের নিচে আছে ওগুলো অ্যালার্জিক অ্যালার্জির মতো করে ওইটা প্রায় 2 উইকের মতো চলতে পারে তারপর একটা সময় লাগে 14 কিওর মানে প্যারাসাইট পুরোপুরি গালোকিউল কিন্তু ইচিং থাকতে পারে তখন ডাক্তার সাহেব ইচিং জন্য কিছু দেন ক্যালামিন দেন বা একটা চুলকানি ওষুধ খেতে দেন অ্যান্টি হিস্টামিন জাতীয় জিনি এভাবে আসলে চিকিৎসা প্রক্রিয়াটা হওয়া হ্যাঁ এটা হওয়া উচিত যেটা আমাদের দেশে ভুল হচ্ছে پیشنটরা করছে ওই এফেক্টেড এরিয়াতে লাগাছে তো প্যারাসাইট মুভ করে আরেক জায়গায় চলে যায় চেক अथवा লাগাছে হলবড়িতেই অথবা টয়লেটে গেলো পানি ব্যবহার করলো ওই জায়গাটা রিঅ্যাপ্লাই করলো আবার না করলো তাহলে তো চাকে চিকিৎসা ফেলু আমি প্রত্যেকটা প্রশ্ন বলে রুগী বলে হ্যাঁ স্যার এটা তো লাগাইছি আপনি যেটা দিচ্ছেন লাগিয়েছি কিভাবে লাগিয়েছেন বলে দেয় যে কিভাবে লাগেছেন আপনি এই ভুলগুলো করেছেন হ্যাঁ স্যার এটা তো করেছে তো আপনার চিকিৎসা ফেল হলো এবং স্যার ওই মিসিংটাও অনেকে করা হয়তো যেটা আমি যতটুকু দেখেছি যে অনেক পরিবারে হয়তো যে এফেক্টেড সে লাগাচ্ছে কিন্তু তার পাশের মানুষটি কোনোভাবে লাগাতে চাচ্ছে না মলমটি যে কারণে আপনি যে কথাটা বললেন যে সে ঠিকই লাগালো সকালবেলা ফ্রেশ হলো আবার প্যারাসাইটটা তার পাশের ব্যক্তি থেকে তার সেই ক্ষেত্রে কি করতে হবে পাশের মানুষটাকে লাগানোর জন্য বাধ্য করতে হবে যদি বাধ্য না করতে পারে তাহলে তাকে অ্যাভয়েড করতে হবে তার বেডশিট টেডশিট বিছানা থেকে আলাদা করতে হবে মাদ্রাসায় কেন ছড়াচ্ছে মাদ্রাসায় মাদ্রাসায় একটা ছেলে আসলে আমি ফার্স্টে যাই যে স্ক্যাভিস নিয়ে আসছে কেন এক এক হলের ভিতরে ওরা চল্লিশ পঞ্চাশ জন থাকে ছেলেরা তো একজন স্ক্যাভিস হলে সে এটা হাইট করে মানে বলে না চুলকানি বা ভয় বলে না সে এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ভেরি ক্লোজ কন্ট্যাক্টে থাকে তারা তো একটা থেকে একটা একটা থেকে একটা একটা থেকে আমরা যদি পরবর্তী রোগটা নিয়ে একটু কথা বলতে চাই আপনি শুরুতে বলছেন ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাস জাতীয় যে সমস্যাগুলো গরমে হচ্ছে রোগীদের আমরা এর চিকিৎসা সম্পর্কে একটু আপনার থেকে জানতে চাইব প্রথম হচ্ছে এটা সম্বন্ধে রোগীকে ভালো জ্ঞান রাখতে হবে কারণ আমাদের যে ফাঙ্গাস এখন আসছে মানে ছত্রাক যেটা বা দাঁত যেটা বলি আসছে সেটা মারাত্মক রূপ ধারণ করেছে কীরকম মারাত্মক এটা গ্রামেগঞ্জে বা অনেকেই এই ফাঙ্গাসের ভিতরে স্টেরয়েড জাতীয় ক্রিম লাগাচ্ছে মানে অ্যালার্জি ক্রিম লাগাচ্ছে তাতে ফাঙ্গাস সাময়িক ঢেকে যাচ্ছে কিন্তু যেই বন্ধ করবে আরও বেশি আকারে ছড়িয়ে যাচ্ছে এটা একটা আর দ্বিতীয় হচ্ছে এই ফাঙ্গাস যেটার মধ্যে ওই স্টেরয়েড ক্রিম লাগানো এটা রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে নর্মাল যে ফাঙ্গাসের ওষুধ আমরা ব্যবহার করি বিভিন্ন ওষুধ ব্যবহার করি বা খেতে দেই তাহলে এই হয়ে গেলে তো এই ফাঙ্গাস কোনো ওষুধে কাজ হচ্ছে না আমরা যতই দিচ্ছি কাজ হচ্ছে না তাহলে এটা স্প্রেড করে যাচ্ছে এবং এটা হাই এটাও ভীষণ ছোঁয়াছে আমার এখানে ফাঙ্গাস আছে আমি চুলকে হাত এখানে আনলাম এইখানে ফাঙ্গাসটা গ্রো করে যাচ্ছে আমার নিজেরই আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমার থেকে আশেপাশে ওই যে স্ক্যাবিজের মতো ছড়াচ্ছে বেডশিট থেকে ছড়াতে পারে আমার কমর থেকে ছড়াতে পারে আমার বাথরুম থেকে ছড়াতে পারে ওষুধের দোকান থেকে ওষুধটা কিনবেন না দরকার হলে একটা এমবিবিএস ডাক্তার বা একটা স্কিন স্পেশালিস্টের কাছে যে প্রপার ওষুধ লাগান ঠিক ওষুধটা লাগান এবং কদিন লাগাবেন এটা একটা প্রশ্ন বড় যে আমি বললাম যে চার সপ্তাহ লাগান শেষ ন চার সপ্তাহ লাগানোর পরে ডাক্তার সাহেব চেক করে দেখবেন যে কমপ্লিট ভালো হলো কি না যদি না হয় এটা কন্টিনিউ করতে হবে টিল যতক্ষণ না একদম ফাঙ্গাসটা আমার সেরে গেছে আমি মাঝপথে যদি ফাঙ্গা ওষুধটা বন্ধ করে দেই একটু কমে গেল চুলকানিও কমে গেল আরাম পেলাম কিন্তু রয়ে গেছে ফাঙ্গাস আমি এক্সামিন করে দেখলাম রয়ে গেছে সে আমার কাছে আসে নাই তাহলে ওখান থেকে আবার ছড়াতে শুরু করবে সুতরাং প্লিজ আমার উপদেশ হবে ফাঙ্গাস যাদের আছে দয়া করে ডাক্তারের উপদেশ নিয়ে প্রপার ওষুধটা এবং ঠিক টাইম মতো খেতে হবে কমপ্লিটলি ভালো হওয়া পর্যন্ত না হলে এই এটা একটা মেশাগার হচ্ছে জি স্যার ফাঙ্গাসের যে রোগটা ছত্রাকজনিত যে চর্মরোগটি হচ্ছে এর মূল উপসর্গগুলো কী কী দেখবেন আপনার যদি গ্রয়ান এরিয়াতে বেশি হয় খুচকিতে যেটা বাংলায় বলি ফলসে বেশি হয় চুল কাটছে রাউন্ড শেপের একটা দেখা যাচ্ছে মাঝখানে একটু পরিষ্কার দেখা যাচ্ছে যদি কেউ ওষুধ ব্যবহার না করে ওষুধ ব্যবহার করলে আবার চেহারা চেঞ্জ হয়ে যায় মার্জিনে ছোট ছোট এই রাউন্ড শেপ যেটা দেখা যায় একেবারে গোলাকারের বা ওভাল শেপ তার মার্জিনে ছোট ছোট পুজোর মতো দানা দানা দেখা যায় এবং মাঝখানটা ক্লিয়ার এবং ফাঙ্গাসের রোগীদের ওই জায়গাটাই চুলকাতে থাকে নাট দ্যাট হোল বডি চুলকাবে আচ্ছা আচ্ছা স্যার আমরা যদি এখন একটু অপরচিকিৎসা সম্পর্কে জানতে চাই যে সমাজে প্রচলিত আসলে অনেক ধরনের আমরা ফেরিওয়ালা দেখতে পারি বা যারা রাস্তায় আসলে স্কিন মেডিসিন বিক্রি করছে বিশেষ করে তাদের গ্রাহকরা কিন্তু শ্রমজীবী মানুষরাই হয়ে থাকেন এই সম্পর্কে যদি একটু বলতেন যে এটা এই মেডিসিনগুলো আসলে কতটুকু ভালো মানুষরা কিনছে কেনা তাহলে সস্তা হাতের কাছে ডাক্তারের ভিজিটও দাগে না দশ টাকা বিশ টাকা দিলে লাগাই ভুলে এইভাবে ইউজ করা ঠিক না এর ভিতরে কি থাকার চান্স আছে এর ভিতরে সাধারণত পেট্রোলিয়াম জেলি থাকে তার ভিতরে স্টেরয়েড বিভিন্ন জাতীয় ওষুধ ওই যে দোকান থেকে কিনে মিলিয়ে দিচ্ছে একটা কাজ হবেই কোন একটা কোনো তো আমার এখানে দাঁদের ভেতরে একটু কাজ হলো কিন্তু অন্যদিকে ক্ষতি হলো মুখে লাগালাম ব্রণ কিছু কিছু ক্ষেত্রে ব্রণ আরও বেড়ে যাবে বিকজ ইট কন্টেন্স স্ট্যারয়েড এটার ভিতরে স্ট্যারয়েড আছে এটাতে মিক্সড মেডিসিন দিয়ে ওরা তৈরি করে বিক্রি করছে খুব যাদের সামর্থ্য নাই সবাই স্পেশালিস্টের কাছে যেতে ভিজিট বা আদার খরচ তারা সরকারি মেডিকেলের আউটডোরে তো যেতে পারে একটা ঠিক মতো পরামর্শ নিয়ে চিকিৎসাটা করতে পারে এই অল্প অসুখটাকে আরও বড় আকারের ক্ষতি না করে তাহলে বেটার একটা সরকারি হাসপাতাল আর আউটডোরে একটা টিকিট কেটে যে স্কিন ডিপার্টমেন্টে দেখালেই তো হয় এক্স্যাক্টলি স্যার এর সাথে আরেকটা বিষয় চলে আসে সেটা হচ্ছে পিম্পলের সমস্যা গরমে গরম আসলে আসলে অনেকের এই সমস্যাটা বেড়ে যায় এক্ষেত্রে আসলে কি কারণে এবারে এবং এর চিকিৎসাটা কি হতে পারে পিম্পল বলতে আপনি ব্রনকে বোঝাচ্ছেন অ্যাকনি অ্যাকনি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি গরমের সাথে রিলেটেড না এটা বেশ কয়েকটা ফ্যাক্টরের সাথে রিলেটেড গরমে পিম্পল বেড়ে যায় এটাও আমি কোথাও পাইনি এটা অ্যাকচুয়ালি চার কয়েকটা ফ্যাক্টর এটা একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করে পিম্পল যাদের হবে এক্স ওয়াই ওয়াই জিন নামের একটা জেনেটিক ফ্যাক্টর এটার সাথে হরমোন জড়িত টেস্টেসচারণ মেল হরমোন যেটা মেয়েদেরও আছে এটার সাথে ব্যাকটেরিয়া জড়িত এই হরমোন এসে চর্বি গ্রন্থিকে থেকে বড় করে দিলে যাদের জিন আছে তার ভিতরে চর্বি থাকে চর্বি খাবে জীবাণু জীবাণুর পরিমাণ বেড়ে যায় বলে লাল হয়ে ফুলে যায় এবং লাল হয়ে ফুলে গেলে ওই চর্বি চর্বিগ্রন্থি মুখটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে ওইটা আরও ফুলতে থাকে এই কতগুলা কতগুলো হলো ব্রণের সাথে ভিতর থেকে ব্রণের কারণ এখন ভিতর থেকে মানে ওই যে জেনেটিক ফ্যাক্টর ভিতর আমার তো কিছু করার নাই পেশেন্টটা হাত দিতে পারবে না জিন আমরাও চেঞ্জ করতে পারি কিন্তু বাইরে থেকে পেশেন্টকে আবার কিছু নিয়ম যদি না মানে যেটা আপনি বলছেন গরম গরম না আমি তেল তালা ব্যবহার করছি তাহলে আমার ব্রন জাত ব্রন আছে তা ব্রণটা বেড়ে যাবে আমি ওই যে ঢোল কোম্পানি ওই মলমগুলো মুখে লাগাচ্ছি স্টেরয়েড স্পেশালি তাহলে আমার ব্রন বেড়ে যাবে আমি ব্রন পপ কর টিপছি টিপলে ব্রন ফাটালে এটা গর্ত হয়ে যাচ্ছে তাহলে পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে মাথায় আমি বেশি করে তেল দিয়ে শুয়ে আছি বালিশ থেকে তেলটা মুখে লাগছে ব্রণ বেড়ে যাবে কিছু কিছু ব্রন সম্বন্ধে আমাদের ভুল ধারণা আছে যে পায়খানা কষা হলে ব্রণ হয় আসলে এটা অনেক পুরানো দিনের চিন্তাভাবনা সেই জন্য শাকসবজি পানি বেশি করে খেলে ব্রনটা সেরে যাবে এটা অনেক পুরানো দিনের চিন্তা ভাবনা শাকসবজি পানি বেশি করে খাবে কিন্তু ভুল ধারণাগুলো মাথা থেকে বের করতে হবে তাহলে আমি ভুল ধারণার ভিতরে থাকলে আসল ধারণাটাই থাকছে না তবে ব্রণের সাথে একটা স্টাডি দেখা যাচ্ছে যারা দুধ বেশি খায় ডেইরি প্রোডাক্টসটা বেশি খায় দুগ্ধজাত খাদ্যটা বেশি খায় তাদের ব্রনটা সারতে চায় না হয়তো ওই যে আগেই বললাম তাদের ব্রনটা সারতে চায় না তবে ডাইরেক্টলি গরমের সাথে গরম ঘামের গ্রন্থি গরমের সাথে সম্পর্ক চর বিগ্রন্থিতে ব্রণ হয় ঘামের গ্রন্থিতে ব্রণ হয় না আমি বাংলায় বলছি এই কারণে বোঝার জন্য চর্বি গ্রন্থি এক জায়গায় ঘামের গ্রন্থি আর এক জায়গায় না ওইটাই স্যার অনেকে বলে থাকে যে আসলে গরমে অনেক সময় বেশি ঘাম হয় বা ময়লা জমে যায় এই ময়লা জমে যাওয়ার কারণে আসলে অনেক সময় ব্রণ হচ্ছে এটা ওকে এটা রুগীদের কমন কমপ্লেইন জি জি এক্স্যাক্টলি যে রোগী আমাকে বলে যে আসলে আমি বলি ব্রণটা কেন হয় জানো বলে হ্যাঁ এই মুখটা বন্ধ হয়ে গেছে ময়লা জমে হ্যাঁ তাহলে তুমি নোংরা থাকো মানে না আমি তো রেগুলার পরিষ্কার করি আর তোমার চেয়ে নোংরা মানে রাস্তায় যে মেয়েরা আছে তারদের তো ময়লা আরও জমে তাদের কি সবার ব্রণ হচ্ছে না তা তো না আসলে ময়লা জমে ব্রণ হয় এই ধারণাটা ভুল এটা অ্যাকচুয়ালি ওই যে জীবাণু বললাম জীবাণু হয় জীবাণুর রিয়াকশানে অ্যাবনর্মাল ক্যারাটিনাইজেশন একটা শব্দ আছে ভিতর থেকে একটা রিয়াকশন হয়ে মুখটা বন্ধ হয়ে যায় কিসের মুখটা ওই যে চোর বিগ্রন্থের মুখটা বন্ধ হয়ে যায় কিসের কারণ হচ্ছে ওই ব্যাকটেরিয়াল রিয়াকশন এটাকে বলে সুতরাং এই ভুল ধারণা করে যে ময়লা জমে গেছে এই জন্য আমার ব্রণ হচ্ছে না এবং ফ্রিকোয়েন্টলি ব্রন পেশেন্টের যদি বারবার মুখ ধুতে থাকে তাহলে এটা আরো খারাপ আচ্ছা ব্রণের পেশেন্টে ব্রনের যে ক্লিনজিং জেল আছে বা যেটা আছে দিনে দুবারের বেশি এটা ইউজ করা না উচিত না কারণ ওরা বারবার মুগ্ধতে থাকে ময়লা জমে গেছে এটা ইঞ্জুরি ট্রমা বলে ইঞ্জুরি করা হচ্ছে এটা আঘাত করা হচ্ছে আঘাত করা তো ভালো না সেক্ষেত্রে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন যাদের এই সমস্যাটা খুব বেশি হচ্ছে দেখেন আমরা ব্রনটাকে কয়েকটা স্টেজে বাক করি যেমন একটা হলো খুব বেশি ব্রন সিস্টিক ব্রন বলি নাম বললে এত বোঝা যাবে না খুব বেশি ব্রন বড় বড় ব্রন হচ্ছে তার এটা সিরিয়াসলি হ্যান্ডেল করতে হয় কারণ তার এ এটাতে স্কার গর্ত হয়ে যেতে পারে এবং তার মানসিক একটা আঘাত হতে পারে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হবে সুতরাং তার ট্রিটমেন্ট হবে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটা আমরা আইসো ট্রিটেন্ট বলি এটা কেউ পেশেন্ট কিনতে পারবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেই ক্ষেত্রে আর অ্যাডভাইস তো আগেই দিলাম আর একটা হলো না ছোট ছোট ব্রন এটা হালকা মলম দিলেই চলে যায় ট্রিটেন অয়েন দেই ক্লিন্ডামাইসিন নামে একটা অ্যান্টিবায়োটিক মলম দেই থ্রিটি নাইন হল পিলিং এজেন্ট যেন ব্রণের ওই যে মুখটা যে বন্ধ হয়ে গেছে সেটা খোলানো ময়লায় বন্ধ হয় নেই বয়স্ক এই ক্ষেত্রে কিছু শুধু আক্রান্ত স্থানে তা এটা আমরা এফেক্টেড এরিয়াতে শুধু দানার উপরে না দানার পাশে যে কালকে ব্রণ হবে সেটা তো আরেকটা হচ্ছে সুতরাং এরিয়াটা এফেক্টেড এরিয়াতে লাগাতে হবে যদি আর একটু বেশি থাকে ব্যাকটেরিয়ার পরিমাণ ব্যাকটেরিয়াকে কিল করতে হবে তাহলে ডক্সিস সাইক্লিং দেওয়া হয় মানে ডক্সিন সাইক্লিন গ্রুপের অ্যাকচুয়ালি দেখেন টার্গেট থাকতে হবে তিনটে একটা হলো ব্যাকটেরিয়া কিল করা একটা হচ্ছে পিল করে চামড়া উঠে ওই যে মুখটা খুলে দেওয়া আর একটা হচ্ছে সেবা মানে তেল সেক্রেশনটাকে কমানোর চেষ্টা করা এই কম্বিনেশন ট্রিটমেন্ট এটা শুধু একটাকে টার্গেট করলাম তাহলে হবে না ওই যে আমি বললাম ক্লিন ডামাইসিন যেটা দেওয়া হয় সেটা ব্যাকটেরিয়াকে টার্গেট করে মুখে খেতে যদি ডক্সিসাইক্লিন দেয় তাহলে ব্যাকটেরিয়াকে কিল করতে আর

বলতে হিট স্ট্রোক যেটা হিটের ভিতরে কিন্তু চার পাঁচটা ক্যাটাগরি আছে হিট স্ট্রোক ইজ ভেরি হিট রিলেটেড ডিজিজের মধ্যে হিট স্ট্রোকটা হলো সবচেয়ে ডেঞ্জারাস হিট স্ট্রোক হলে পেশেন্ট বুঝতে পারবে কিভাবে তার টেম্পারেচার বেড়ে গেছে একশো তিন বা অ্যাবাব একশো তিন ডিগ্রি বা অ্যাভাব হাত দিলে গরম এবং ওয়ার্ম রেডিশ ভাব থাকবে লাল ভাব থাকবে তার বমি বমি ভাব হবে তার বমি হতেও পারে নাওসিয়া ভমিটিং হতেও পারে তার মাথায় কনফিউশন ডেভেলপ করতে পারে ডিজিনেস হেডেক হবে থ্রোবিং একটা পেইন হবে পেশেন্ট এটা দেখলেই বুঝতে পারবে সামথিং রং আর পালপিটেশন হবে পালপিটেশন ট্যাকিকার মানে পালপিটেশনটাও এখানে হাত দিলে আমরা বুঝি সেটা পেশেন্ট বুঝবে পালপিটেশন হচ্ছে তাহলে সেই অবস্থায় ধীরে ধীরে কিন্তু এটা খারাপের দিকে যায় আলটিমেটলি কনফিউশান আনকনশাস কমাতেও চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে পেশেন্টকে যখন আর্লি বুঝতে পারবে সাথে সাথে সে ওই গরম এরিয়া থেকে একটা শেডে চলে যেতে হবে আশেপাশের যে কোনো শেড এরিয়াতে চলে যেতে হবে তাকে পাটা উঁচু করে শুয়ে পড়তে হবে যদি মনে করে ওটা পাটা একটু উঁচু করে কেন ব্লাড সার্কুলেশনটা যেন হার্ট এবং ব্রেনে ঠিক মতো আসে কারণ হিটের জন্য স্কিনে ব্লাড সার্কুলেশন চলে গেলে তো এদিকে কম আসবে তাকে টাওয়াল বা চাদর বা কিছু ভিজিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে শরীরে দিতে হবে অতিরিক্ত কাপড় চেপড় যেগুলো আছে সেটা খুলে ফেলতে হবে টাইট ফিটিং এখন সে যদি এই কন্ডিশানে না থাকে তার সহযোগী বা আশেপাশের লোকজন যদি থাকে তারা তাকে হেল্প করতে হবে এটা এবং আশেপাশে যদি ফ্যান পাওয়া যায় ফ্যান দিতে হবে অর্থাৎ কাপড়টা ভেজানো থাকবে ফ্যান দিতে হবে এবং যদি সে কনসাস থাকে সজ্ঞান থাকে তাকে প্রচুর পানি খেতে হবে অথবা হেলথ ড্রিঙ্কস খাওয়াতে হবে কিন্তু যদি সে ড্রিংক না থাকে সেই অবস্থায় পানি খাওয়ানো নিষেধ কারণ সেই পানিটা লাংসে চলে যাবে তাহলে সেই অবস্থায় যদি হয় তাহলে তাড়াতাড়ি হসপিটালাইজেশন হসপিটালে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব মেনটেন করতে হয় আইবি ফ্লুইড মেনটেন করতে হয় তার ইলেকট্রোলাইটের কোনো প্রবলেম হচ্ছে কিনা কারণ একটা ডিলে হলে ইন্টারনাল অর্গানগুলো এফেক্ট করে হিটের জন্য একশো তিন একশো চার একশো পাঁচ ডিগ্রি পার নাইট তো ইন্টারনাল অর্গান কি ব্রেনে ব্রেনে এফেক্ট করে হার্টে এফেক্ট করে সো এই সময়টা এমার্জেন্সি তো আমার উপদেশ হবে যারা রোদে কাজ করছেন রোদে করছেন তাদের অবশ্য অবশ্যই পাতলা কাপড় পরবেন কটন কাপড় পরেন একটা রিক্সা যদি চালান একটা গ্যাপে একটু রেস্ট নেন যদি আপনি ওই মাথা ব্যথা হচ্ছে একটু আর্লি স্টেজ মনে করছেন আপনি স্ট্রেনি একটু শুয়ে থাকেন পানি রাখবেন পানি খেতে থাকেন আপনার তখন জ্ঞান আছে পানি খেতে থাকেন প্রচুর দরকার হলে আপনার গামছাটা ভিজিয়ে নিয়ে স্পঞ্জ করেন মাঝে মাঝে স্যার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে এই রোদে তো আমাদের বের হতেই হচ্ছে আমাদের চামড়া কিংবা আমাদের ত্বকটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি অনেকে সানস্ক্রিন ব্যবহারের কথা বলছেন আচ্ছা আমি একটু একটা সানস্ক্রিন আসার আগে ওই যে হিটের যে আমরা তো হিট স্ট্রোক কথা বললাম এটা একটু কথা বলিনি আর একটা আছে এরপরে হলো হিট এক্সশন এক্সস্টেড যেটা হিটে সেটা কারা হয় যারা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করছে বাইরে লাইক ওয়ার্কআউট করে হাটে খুব বেশি হাটে বা জিমে এক্সারসাইজ করছে অতিরিক্ত সোয়েটিং হচ্ছে তাদের কিন্তু সিমটমটা একটু অন্যরকম হবে আচ্ছা তাদের এই যে হিট স্ট্রোকে যেমন টেম্পারেচার বেড়ে যায় স্কিন হাত দিলে হিট হেড ওয়ান জিরো থ্রি ডিগ্রি হচ্ছে তাদেরটা কিন্তু ঠান্ডা স্কিন গোল্ড অ্যান্ড কামি স্কিন ঠান্ডা এবং তাদের পালসেটও বেড়ে যাবে তাদেরও হেডেক হবে সুতরাং এই গরমের ভিতরে ভিগোরাস এক্সারসাইজটা একটু অ্যাভয়েড করাটা ভালো সেটা হচ্ছে কেন অতিরিক্ত ওভার সোয়েটিং এর কারণে ত্বকের যত্নের ক্ষেত্রে যদি আমাদেরকে বলতেন যে আমরা কিভাবে ত্বকের যত্ন ঠিক করতে পারি মানে আপনার সানস্ক্রিনের কথা not only sunscreen যেমন অনেকে যাচ্ছে বাইরে চামড়া পুড়ে যাচ্ছে বাসায় এসে কি এর কোনো এটা রিকভারি করার কোনো ওয়ে আছে কিনা বাসায় আপনার প্রথম জিনিসই হচ্ছে যখন আপনি বাইরে যাচ্ছেন এভরিবডি শুড ইউজ সানস্ক্রিন সবাইকে সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত প্রপারলি আগে তো সব দামি দামি সানস্ক্রিন ছিল অনেকে অ্যাফোর্ড করতে পারতো না বিদেশি এখন তো বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাই তৈরি করছেন অনেকগুলো কোম্পানি তৈরি করছেন রিজনেবল কেনার মধ্যে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে রোদে বের হওয়ার আধা ঘন্টা আগে ভালো করে এক্সপোজ পার্টে এক্সপোজ পার্টে মুখে বা হাতের এই জায়গাটায় ভালো করে সানস্ক্রিন ব্যবহার করলে অনেকে আনইজি ফিল করেন সাদা দেখা যায় তো ও আমি কীভাবে বেরোবো সাদাটা দশ পনেরো মিনিটে কেটে যাবে অনেকে বলবেন তেল তেলা হয় তেলতেলা তেলা এখানে সানস্ক্রিনগুলোও তেল তেলা যেটা হয় হ্যাঁ সানস্ক্রিন আসলে তৈরি হয় যেখান থেকে সেটা একটু তেলযুক্ত তো বাংলাদেশের হিউমিডিটিতে ফিজিক্যাল সানস্ক্রিন মানে জিঙ্ক অক্সাইড টেলকাম এগুলো যেটা থাকে করে সেই সানস্ক্রিনগুলো আমাদের জন্য বেটার যেটা তেল তেলা কম করে একবার সানস্ক্রিন লাগালে আপনাকে তিন ঘন্টা প্রোটেকশন দেবে দু থেকে তিন ঘন্টা যদি অতিরিক্ত ঘাম হয় তাহলে দু ঘন্টা না হলে তিন ঘন্টা সো এর বেশি আবার যদি থাকেন করতে হবে অনেকে মনে করেন যে গাড়িতে সানস্ক্রিনের প্রয়োজন নাই এটা কিন্তু বল না কারণ রিফ্লেক্টেড ভায়োলেট লাইট ঠিকই লাগছে সো গাড়িতে বসে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো প্রপারলি সানস্ক্রিন ব্যবহার করলে আপনি সানবার্ন থেকে বাঁচবেন সানবার্নে তো অনেক কিছুই আছে যেমন মেলাসমা টেলাসমা আমাদের হয় সেগুলা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে আর সানস্ক্রিন ব্যবহার করা উচিত যে আমাদের পার্ট বেড়ে যাবে পিগমেন্টেশন আমাদের স্কিনে পিগমেন্টেশনটা কালো দাগ বেড়ে যাবে নট অনলি মেস্ত এমনি ডার্ক এইটুক ডার্ক হয়ে গেছে কাভার্ড এরিয়া ফর্সা আছি বিকজ সানবার্ন হচ্ছি এটাকে ট্যানিং বলি ট্যান তো এগুলা থেকে বাঁচতে পারেন আবার কিছু কিছু হয় ব্রিজার ফর্ম হয় মানে ফস্কার মতো পড়ে যায় সেটা আরও ডেঞ্জারাস সেখানেও সানস্ক্রিনটা প্রয়োজন তো প্রপারলি সবাইকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারো যদি এরকম বাসায় স্লট বা সানবার্ন হলো তাহলে তাকে কোল্ড স্পঞ্জিং করতে হবে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে আর যদি খুব বার্নিং সেনসেশন থাকে তাহলে ক্যালামিন জাতীয় জিনিস আরও কিছু প্রোডাক্ট আছে আমরা লিখি সেগুলো ব্যবহার করলে এবং সুদিং এজেন্ট যেটাকে সুদিং এজেন্ট বলি সুদ করে আরাম দেয় সেই ধরনের জিনিস ব্যবহার করলে অনেকে শশা কেটে লাগাচ্ছেন কিংবা অ্যালোভেরা লাগাচ্ছেন এটা কোনো অ্যালোভেরা কিছুটা রোল আছে বাট শশা লাগাচ্ছে বাসায় বাসায় লাগাচ্ছে আমার বাসায় হয়তো লাগায় কিন্তু আমি এটা সায়েন্টিফিক্যালি কোনো এক্সপ্লেনেশন পাইনি সর্বশেষ সংক্ষেপে একটু জানতে চাইবো বোধহয় সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের সতর্কতা মেনে চলতে হবে এটা সানস্ক্রিন ব্যবহার করতে হলে আমি বাজারে গেলাম একটা সানস্ক্রিন কিনে নিলাম এটা না সানস্ক্রিনের ক্যাটাগরি আছে অবশ্যই সতর্কতা মানতে হবে ব্রনের পেশেন্টের যে সানস্ক্রিন ব্যবহার করবে সেটা তার জন্যই সুইচ যদি সে অন্য একটা বেশি তৈলাক্ত সানস্ক্রিন ব্যবহার করে তাহলে তার ব্রন বেড়ে যেতে পারে তাহলে তার সানস্ক্রিন হবে এক নি পেশেন্টের যেটা ব্রোনের পেশেন্টের সানস্ক্রিন মেলাজমার জন্য একরকম মেস্তার জন্য একরকম সানস্ক্রিন নর্মাল ইউজনের জন্য একরকম সানস্ক্রিন আর আমাদের কপাল ভালো আমরা আমাদের গায়ের রং নিয়ে কান্নাকাটি করি হায় হায় আমরা বাট আমরা এশিয়ান স্কিন আমরা টাইপ ফোর ফাইভ বলি টাইপ ছটা টাইপের স্কিন আছে টাইপ ফোর ফাইভ স্কিনে আমাদের সুবিধাটা কি আমাদের ওই স্কিন ক্যান্সার হওয়ার চান্সটা সানলাইটে খুবই কম যেটা ওয়ান টু থ্রিতে খুব বেশি আমেরিকান আমেরিকানের স্ক্যানিভিয়ানের সুতরাং আমাদের রঙটাই আমাদেরকে কিছুটা প্রোটেকশন দেয় আমাদের দুঃখ হলো কালো হয়ে যাচ্ছে কালোটা কিন্তু আমাকে গড গিফটেড আল্লাহর দান আমরা যখনই রোদে যাচ্ছি আমার মেলানিন মানে কালো রং তৈরি হচ্ছে তৈরিটা কি করছে এটা সানলাইটটাকে পেনিট্রেটটাকে প্রিভেন্ট করছে সানলাইট যদি আলট্রাভায়োলেট লাইট আলট্রাভায়োলাইট যদি ভিতরে ঢুকে কি হবে ক্যান্সার হতে পারে ক্যান্সার সেই জন্য এটা পেনিটেট করছে বলেই আমি কালো হচ্ছি আমাদের ওই ক্যান্সার হওয়ার চান্সটা খুবই কম কিন্তু ওই কালো হওয়ার দুঃখের সানস্ক্রিন এবং সানস্ক্রিনগুলাও প্রপার সানস্ক্রিন ব্যবহার করতে হবে কে কি পারপাসে সানস্ক্রিন ব্যবহার করছে কেউ নর্মাল ইউজের জন্য একটা আছে এখন বাজারে বোঝাই সানস্ক্রিন ইম্পোর্টেড আছে আবার লোকাল কোম্পানিরও আছে সুতরাং ওইভাবে সিলেক্ট করে নিয়ে ব্যবহার করতে হবে আর ওই একটু সাদা সাদা লাগে ওই জন্য কিছু সমস্যা সমস্যা নাই একটু সাদা লাগে ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে শুরুতে যারা সানস্ক্রিন ব্যবহার করে তাদের এই কমপ্লেনটা খুব থাকে যে একটু সাদা লাগে আচ্ছা এটা অ্যাডজাস্ট হয়ে যাবে স্যার অসংখ্য ধন্যবাদ আমি অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আমাদের দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসবো প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফর্মাল প্রেজেন্টস স্বাস্থ্যবেলা সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক আমরা আলোচনা করছিলাম গরমে চর্মরোগের নানা সমস্যা নিয়ে আশা করছি আপনারা এই পর্ব থেকে চর্মরোগ সম্পর্কে বিভিন্ন ধরনের চর্মরোগ সম্পর্কে জানতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের নিজেদের ভিতরে সেই সচেতনতা গড়ে তুলবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় জন্য